আমার আওয়াজ সবাই শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি, একটু কাটা কাটা আসছে। আচ্ছা, নেটটা একটু স্লো আছে আমার। আজকে আমরা যেটা আলোচনা করব অ্যাডোব ফটোশপ নিয়ে। তো অ্যাডোব ফটোশপ কিভাবে চালাতে হয় আমি শুরু থেকে শেষ করছি যতটা পারবো, ঠিক আছে, এক ঘন্টা সময়ের মধ্যে যতটা পারবো আস্তে 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 বোঝানোর চেষ্টা করবো তোমাদেরকে। আর যারা খাতা ওটা নিয়ে বসেছো, খাতায় নোট করে নিবা যেগুলো আমি বলবো, হয়তো কিছু শর্টকাট বা কিছু যদি লেখার ইচ্ছে থাকে খাতায় লিখে নিবা। দেখা যাচ্ছে সবাই আমার কম্পিউটার ডেস্কটপ স্ক্রিন? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো সর্বপ্রথমে আমরা অ্যাডোব ফটোশপ ওপেন করে নিচ্ছি। অ্যাডোব ফটোশপ যে আইকনটা দেখতে পাচ্ছি, ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যায়। ওপেন করে নিয়েছি। এবার এই যে ফটোশপটা আছে আমাদের অ্যাডোব ফটোশপ, সবচেয়ে উপরে দেখতে পাচ্ছি টাইটেল বারে, টাইটেল বারের নিচে যে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, এই যে অপশনগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় মেনু বার। আর এই মেনু বারের নিচে একটা কিছু জায়গা দেখতে পাচ্ছি যেখানে হোয়াইট লেখা আছে, কিছু একটা সিম্বল দেওয়া আছে, হাইট আছে, রেজুলেশন আছে, এই যে একটা বার, এই বারটাকে আমরা বলি অপশন। মানে বিভিন্ন অপশন এখানে যেগুলো দেখতে পাচ্ছি এখানে কাজ আছে এই বারটার। আর বাম সাইডে আমরা একটা বার বক্স দেখতে পাচ্ছি, জায়গা, যেটাকে আমরা বলি টুল বক্স। এই যে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম টুলস আছে। তো আমরা যেমন কাজ করি না, যে কোনো একটা কাজ করতে যাচ্ছি, দেখা গেলো কল মিস্ত্রির জন্য বিভিন্ন টুলস লাগে, যেমন ধরে নাও রেঞ্জ লাগবে কলটা খোলার জন্য, বা ধরো একটা পেন্ট, একটা আর্টিস্ট যে আর্ট করবে সেই আর্টিস্টের জন্য আমাদের কী কী টুল লাগে, যে তুলি লাগবে, ব্রাশ লাগবে, তারপরে রং লাগবে, জল লাগবে, পেন্সিল লাগবে, রবার লাগবে, এগুলো হচ্ছে তার কাছে টুলস। তো আমরা তেমনভাবে ফটোশপের কাজ করব। ফটোশপের অ্যাকচুয়ালি কাজ হচ্ছে ফটো এডিটিং করা, ব্যানার, ফ্লেক্স, হ্যাঁ, এগুলো সব কিছু তৈরি করা। তো এগুলো বানাতে গেলে আমাদেরকে কিছু টুলস ব্যবহার করতে হবে। তো এই টুলসগুলো কী কী দরকার হয় সমস্ত টুলস এখানে দিয়ে দিয়েছে। আর আমরা ডান দিকে কিছু অপশন দেখতে পাচ্ছি। এবার সাপোজ মনে করো যে তোমার ফটোশপ ওপেন করেছো, তো ফটোশপের মধ্যে টুলস এই অপশনটা দেখতেই পাচ্ছি না। তো প্রথমত আমি দেখাবো কিভাবে এই টুলসটা নিয়ে আসবো, যদি না আসে তাহলে। বা এই যে এখানে কালার আছে, প্যারাগ্রাফ আছে দেখতে পাচ্ছি, লেয়ার আছে, এগুলো কোথা থেকে কিভাবে অ্যাক্টিভ হয়, ডিঅ্যাক্টিভেট হয়, এগুলো দেখাবো আমি। তো আমরা যে বললাম টাইটেল বারের নিচে আছে মেনু বার, এই মেনু বারের মধ্যে উইন্ডো বলে একটা মেনু আছে, দেখো এই উইন্ডো মেনুতে দেখো ক্লিক করলাম, তো এখানে দেখতে পাচ্ছি টুলস। টুলসের মধ্যে কি আছে, টিক চিহ্ন হয়ে আছে, তার মানে টুলটা অ্যাক্টিভ আছে, অপশন। এবার যদি আমি টুলসে ক্লিক করে দিই তাহলে দেখো এটা চলে গেল। তাহলে যদি চলে যায় আবার নিয়ে আসবো কিভাবে, এই যে টুলসে আবার ক্লিক করব তাহলে চলে আসবে। তাহলে আমি সবটাকে উড়িয়ে দিচ্ছি, দেখো টুলসে গিয়ে বাদ দিয়ে দিলাম, অপশনটা বাদ দিচ্ছি, দেখো অপশন চলে গেল। আবার যদি আমি কালারে ক্লিক করি কালারটা চলে গেল, লেয়ারে ক্লিক করলে লেয়ার চলে গেল, তারপরে ক্যারেক্টারে বাদ দিলাম। আর কি আছে, স্ট্যাটাস বার, এই যে নিচে সবচেয়ে স্ট্যাটাস বার আছে এটাকেও বাদ দিয়ে দিলাম, এখন পুরো ব্ল্যাঙ্ক অ্যাডোব ফটোশপ। দেখো এবার সাপোজ মনে করো যে তুমি একটা অ্যাডোব ফটোশপ ওপেন করেছো, সেই অ্যাডোব ফটোশপ ওপেন করার পরে আমাদের স্ক্রিনটা এরকম আসছে, তার মানে ফটোশপটা চালু হয়ে গেছে, বাট মনে হবে যে ফটোশপটা প্রপারলি চালু হয়নি বা খারাপ হয়ে গেছে, এরকম আমাদের মনে হতেই পারে। কারণ আমরা জানি যে ফটোশপ চালু করলে এখানে টুলস থাকে, এখানে কিছু কিছু ছবি দেখতে পাই, কিছু অপশন দেখতে পাই যেগুলো আমরা দেখতে পাচ্ছি না। তো টেনশন করার কিছুই কারণ নাই, আমরা প্রথমত উইন্ডো মেনুতে যাব। উইন্ডো মেনুতে গিয়ে টুলসে ক্লিক করব তাহলে টুলস চলে আসবে, তারপরে আবার উইন্ডো মেনুতে গিয়ে অপশনে ক্লিক করব, তো অপশন চলে আসলো, দেখো অপশনের জায়গাটা চলে এসেছে। আবার উইন্ডো মেনুতে গিয়ে আমাদের যেটা সবচেয়ে দরকার হচ্ছে ক্যারেক্টার, মানে লেখাটিকার কোনো কাজ করার জন্য, তো ক্যারেক্টার আমি ক্লিক করলাম, ক্যারেক্টার চলে এসেছে। তারপরে আবার উইন্ডো মেনুতে গিয়ে কি করব, লেয়ার অপশনে ক্লিক করব, তো দেখো লেয়ার চলে এসেছে। তো লেয়ার, ক্যারেক্টার এগুলো আমাদের চলে এসেছে, যেগুলো আমাদের কাজে লাগবে।
বুঝা গেল কিভাবে উইন্ডোগুলো আনতে পারবো আমরা? বুঝতে পেরেছো সবাই? তো লেয়ার কিভাবে আমরা নিয়ে আসলাম? এবার অ্যাডোব ফটোশপের মধ্যে লেয়ারের কাজ সবচেয়ে বেশি, যে আমরা অ্যাডোব ফটোশপ চালাই তার মধ্যে মেন কাজ হচ্ছে লেয়ার। এই লেয়ার যদি আমরা শিখে যাই এবং টুলসের কাজ শিখে যাই, তাহলে অ্যাডোব ফটোশপের তুমি একদিনে প্রো ভার্সনের মাস্টার হয়ে যাবা। অর্থাৎ মাস্টারের মতো কাজ, একটা প্রফেশনাল কাজ করতে হলে আমাকে সর্বপ্রথমে বুঝতে হবে লেয়ার এই জিনিসটা, এর কাজ আমাকে খুব ভালোভাবে শিখে যেতে হবে। যত ফান্ডা আছে ফটোশপে এই লেয়ার নিয়ে, আর ফটোশপে তেমন কোনো কঠিন কাজ না, খুব একবার ইজিলি যে কোনো একটা ডিজাইন যদি আমরা বানাতে পারি, অনেকগুলো ডিজাইন আমরা খুব সহজে বানিয়ে নিতে পারবো। তো আমি প্রথমত ধাপে ধাপে দেখাই, যে লেয়ার নিয়ে আমি দেখাবো কিছুটা দিয়ে কাজ দেখাবো। তো আমরা যদি মনে করো আমাদের কাছে এমন একটা পার্টি এসছে বা এমন একটা কেস এসছে যেখানে ফটো নিয়ে কিছু এডিটিং করা, তো আমি প্রথমত একটা ফটো নিয়ে আসি। দেখো কিভাবে ফটো নিচ্ছি। তো আমাদের যে স্ক্রিনটায় যে ফাঁকা জায়গাটা আছে, এখানে ডাবল ক্লিক করলে ফটো চলে আসবে। ডাবল ক্লিক করছি মাউস দিয়ে, তো দেখো যেখানে আমাদের ফটো আছে সেই জায়গা থেকে আমি একটা ফটো নিয়ে নিচ্ছি। এখানে আমার অনেকগুলোই ফটো আছে, তার মধ্যে থেকে যে কোনো একটা ফটো নিই, দেখা যাক কোনটা নিচ্ছি। দেখো অনেকগুলোই ফটো আছে, আমারই তো ফটো আছে। সেলিব্রিটি যারা আছে তাদের ফটো আছে। মানুষ, এই দেখো ফটো আছে, একটা নিয়ে নিচ্ছি, এই একটা ফটো। এবার আমরা যখন ফটোর কাজ করব, তো ফটোর কাজ বিভিন্ন হতে পারে, অ্যালবাম সাজানো হতে পারে, পাসপোর্ট সাইজ, স্ট্যাম্প সাইজ, জয়েন্ট ছবি, যে কোনো ছবির হতে পারে কাজটা। তো কাজ কিভাবে করব ফটোর সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ধাপে ধাপে। দেখো তো মনে করো আমাদের কাছে যে ফটোটা এসেছে, এই ফটোটার আমরা পাসপোর্ট সাইজ ফটো বানাতে যাব। খুব জোর তো 5 মিনিট মতো সময় লাগে পাসপোর্ট সাইজ ফটো বানাতে, সময় লাগেই না বললেই চলে, খুব কম সময় লাগে পাসপোর্ট সাইজ ফটো বানানোর জন্য। দেখি কেস হয়েছে এখানে, এই জন্য ইন্টারনেট স্লো হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে সবাই, দেখতে পাচ্ছ? দেখতে পেলে দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো আমরা যে ফটোটা নিয়ে এসেছি, এই ফটোটার আমরা যখন পাসপোর্ট সাইজ বানাবো, তোমার যদি স্টুডিও থাকে বা ফটো স্টুডিও, বা তুমি ফটোর কাজ করছো বা দোকান আছে, তাহলে ফটো যখন তুলবা কারো, তো ফটো তুলবা তো ব্যাকগ্রাউন্ডে একটা কোনো পর্দা টাঙাবা, যে কোনো কালারের। তো এমন কালার টাঙাবা যেটা সাধারণত মানুষের শরীরের যে পোশাক, এই পোশাকের কালারটা থাকে না। তো এই জন্য আমরা পিছনে সবসময় পর্দাটা টাঙাই গ্রিন পর্দা, কারণ গ্রিন কালারটা দেখবা প্রত্যেকটা ব্যক্তি গ্রিন কালারের পোশাক কেউ পছন্দ করে না, বেশিরভাগ সাদা কালো এগুলো থাকে বেশি, গ্রিন পর্দা খুব কম থাকে। এই জন্য ব্যাকগ্রাউন্ডে গ্রিন পর্দা টাঙানো সবচেয়ে বেস্ট। যদি ব্যাকগ্রাউন্ডে গ্রিন পর্দা টাঙাও, তাহলে ব্যাকগ্রাউন্ড উড়ানো খুব সহজ, একবার জলের মতো ওকে 1 মিনিটের মধ্যে ছবি বের করে দিয়ে দিতে পারবা। বাট এখানে আমরা যে ছবিটা নিয়েছি, এখানে অনেকগুলো একটা সিন আছে, সেই সিনটা কিভাবে আমি রিমুভ করব। তো এখানে রিমুভ করার দেখো কয়েকটা অপশন, বিভিন্ন প্রসেস আছে, একটা আমি প্রসেস দেখাচ্ছি, একটা বা দুটো দেখাই কিভাবে করতে হয়। তো আমরা প্রথমত রিমুভ করে দেখাবো, এই যে এখানে একটা টুল আছে যার নাম হচ্ছে পলিগোনাল ল্যাসো টুল। এই পলিগোনাল ল্যাসো টুল নিয়ে করতে পারি, আবার ইরেজার নিয়ে মিটিয়ে করতে পারি, দুটো নিয়েই কাজ করতে পারি। পলিগোনাল ল্যাসো টুল নিয়ে যদি কাজ করো, তাহলে কিভাবে কাজ করতে হয় দেখো। সর্বপ্রথমে পলিগোনাল ল্যাসো টুল নিয়ে এইভাবে ক্লিক করে সিলেক্ট করতে হবে,
যেটা বেশ কঠিন কাজ, তবে অতটা কঠিন না, দু একবার করলে ঠিকঠাক হয়ে যাবে। দু তিনবার করো, তোমরা যদি করো প্র্যাকটিস, দেখবে এটা খুব সহজ হয়ে গেছে পলিগনাল ল্যাসো টুলনে সিলেক্ট করা। আর তুমি যদি ইরেজার নিয়ে করো, তাহলে ইরেজার নিয়েও কাজ করা যাবে, এইভাবে মিটানো যাবে ইরেজার নিয়ে। বুঝা গেল? এবার যেটা আমরা করব, যে প্রথমত আমরা পাসপোর্ট সাইজ যেহেতু ছবি বানাতে চাইছি, সেহেতু প্রথম আমার কাজটা হচ্ছে ছবিটাকে পাসপোর্ট সাইজ দিয়ে দেওয়া, মানে সাইজটা কত বড় হবে পাসপোর্টের, সেই সাইজটা পরিমাপটা দিয়ে দিব। তো পরিমাপ কিভাবে দিচ্ছি দেখো, দেওয়ার জন্য প্রথমত যাব আমি ক্রপ টুল, ক্রপ টুলে ক্লিক করব। ক্রপ টুলে ক্লিক করার পরে উপরের যে অপশনটা আছে ওয়াইড, ওয়াইড মানে হলো চওড়া, চওড়াতে কত সেন্টিমিটার বা ইঞ্চি হবে বা এমএম হবে। তো যদি আমি ইঞ্চিতে হিসাবটা করি, তাহলে ইঞ্চিতে যদি দেখো একটা পাসপোর্ট সাইজ, তাহলে 1.2 ইঞ্চ হয় পাসপোর্ট সাইজের যে চওড়াটা, 1.2 ইঞ্চ, এবং হাইট হয় 1.5 ইঞ্চ, 1.2 ইঞ্চ হচ্ছে চওড়া, আর লম্বাই হচ্ছে 1.5 ইঞ্চ। এবার রেজুলেশন, মানে কোয়ালিটি কত সুন্দর রেজুলেশন আসবে। তো রেজুলেশন আমরা ইউজ করি 300, যে আমাদের যে ফটো পেপারটা থাকে, সেই ফটো পেপারটা গ্লসি পেপার থাকে, যেটা রেজুলেশন 300, এই জন্য আমরা এখানে রেজুলেশন 300 দিয়ে থাকি, যাতে বেস্ট কোয়ালিটি আমরা ফটো পেপারে প্রিন্ট করে পাই। এবার কি করব, ছবিটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার জন্য এভাবে ক্লিক করে মাউসের লেফট বাটনটা ক্লিক করে টানবো, তাহলে দেখো সিলেক্ট হয়ে যাচ্ছে, দিয়ে ছেড়ে দেবো। এবার ঠিকঠাকভাবে কিবোর্ড থেকে যে অ্যারো কি আছে, সেই অ্যারো কি নিয়ে ঠিকঠাকভাবে সাজিয়ে নেব। এবার সাজানোর পদ্ধতি আমি বলি, যখন তুমি এই যে ক্রপটা করবা, তখন এখানে দেখো ক্রপ করলাম, তো ক্রপের মধ্যে দেখো একটা চিহ্ন আছে, যেটা শুটার, শুটারের মতো একবার মিডিল যেটা পয়েন্ট, এই পয়েন্টটা যাতে মুখে থাকে, পয়েন্টটা একবারে মুখে থাকবে, মানে মুখটা হবে একবারে ফটোর মিডিল। এবার কি করব, সবশেষে এন্টার প্রেস করব, তাহলে ক্রপ হয়ে গেল। তাহলে আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, ছবিটা ক্রপ হয়ে গেল। যদি জুম করো, জুম করতে হলে এখানে জুম টুল আছে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল দেবে থেকে প্লাস চিহ্ন দাবলে জুম হয়ে যাবে, কন্ট্রোল দেবে থেকে প্লাস চিহ্নতে জুম হবে, আর মাইনাস চিহ্নতে জুমটা ছোট হবে। তা আমি এখান থেকে করে দেখাচ্ছি, তাহলে তোমরা দেখতে পাবা, দেখো ক্লিক করছি জুম হচ্ছে, এই দেখো বড় হচ্ছে, অনেকটাই বেশ বড় হয়ে গেছে ছবিটা। এবার আমি ক্রপ করে দেখাচ্ছি, ক্রপ তো করে নিলাম, এবার আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখাচ্ছি। তো কি বললাম, এটা নিয়ে করতে পারি ইরেজার নিয়ে, আর একটা পলিগনাল ল্যাসো টুল, এই টুলটা নিয়েও করতে পারি। তো পলিগনাল ল্যাসো টুল নিয়ে আমি করে দেখাবো কাজটা, খুব সহজ কাজ। দেখো পলিগনাল ল্যাসো টুলে ক্লিক করলাম, তারপরে এই জায়গা থেকে ক্লিক করলাম একবার জাস্ট। এবার মাউস নিয়ে দেখো যাচ্ছি, তো অটোমেটিক দেখাচ্ছে কত দূর যাবে, অটোমেটিক দেখাচ্ছে, দেখো এইভাবে আস্তে আস্তে ক্লিক করলাম, আবার এত দূর গেলাম যে ক্লিক করলাম, আবার এত গেলাম ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, আবার এখানে গিয়ে ক্লিক, দেখো খুব সহজভাবে এবার সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে যাচ্ছি মাউস, অটোমেটিক ক্লিক করে দিচ্ছি, হয়ে যাচ্ছে। দেখো আমি আস্তে আস্তে দেখাচ্ছি, দেখো এভাবে নিয়ে যাচ্ছি, এখানে ঠিকঠাক হলো না, আর একটু নিয়ে যাবো, ব্যাস এই দেখো কানের এখানে এভাবে নিয়ে যাবো ঘুরিয়ে। আর যদি ব্যাকগ্রাউন্ডে এক কালার থাকে, তাহলে কোনো টেনশনই নাই, জাস্ট ওই ম্যাজিক ওয়ান টুল নিয়ে জাস্ট একবার ক্লিক করবে, ব্যাকগ্রাউন্ডে কালার হয়ে যাবে। ক্লিক করলাম, এবার চুলগুলোকে এভাবে নিয়ে যাবো, সিলেকশন করবো, সিলেক্ট হলো। তবে এটা কাটিং করার সময় মনে রাখবা, যাতে কর্নার না হয়ে যায়, কোনা না হয়ে যায়, যাতে রাউন্ড ফিগারে সিলেকশনটা হয়, এইভাবে সিলেকশন করতে হবে।
হতে পারে তোমার কাছে কঠিন হতে পারে, কয়েকবার করলে সোজা লাগবে এই কাজটা, অতটাও কঠিন না। দেখো সিলেকশন করছি কিভাবে, কেটে গেল দেখো। এই সমস্যাটা বারবার হবে কিভাবে আমি আবার করছি দেখো, আমার মাউসের প্রবলেমের জন্য হয় এটা। আমি ল্যাপটপ থেকে ল্যাপটপের মাউস ইউজ করি, এখানে ল্যাপটপের মাউস দিয়ে করছি, ক্লিক করলাম, তারপরে এখানে গেলাম, ক্লিক হলো, এতটাই ক্লিক মারছি দেখো, তারপরে আবার ক্লিক করলাম, দেখো হচ্ছে, জাস্ট ক্লিক মেরে দিচ্ছি, খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আমি একটু স্পিডাই করে দিই, ঠিকঠাক করে করে দিচ্ছি, নিয়ে গেলাম, আবার নিয়ে যাচ্ছি, সিলেকশন করছি, এভাবে খুব ধৈর্য দিয়ে এটা কাজটা করতে হবে। তবে প্র্যাকটিস একবার হয়ে গেলে, দু একবার হয়ে গেলে এগুলো ইজি লাগবে কাজটা। আমার মাউসটা প্রবলেম আছে, এবার সিলেকশন করলাম, কানের জায়গাগুলো খুব ভালোভাবে সিলেকশন করতে হবে। হ্যাঁ, বুঝেছে রোগী? ভুলে গেছিলা? খুব ইজি কাজ, ওটা লাগছে কি, ওটা ভুলে গেছিলা? স্যার বলছি এটা পেন্টুলের মাধ্যমে করলে কেমন হয়? পেন্টুলেও ভালো হবে, খুব ভালো হবে পেন্টুলেও, পেন্টুলের মাধ্যমে করলে খুব ভালো হবে। তুমি পেন্টুল দিয়ে টেরাও করতে পারো, সব কিছুই করা হবে। তবে এটা নিয়ে করো, এই কাজটা পাসপোর্ট সাইজের ক্ষেত্রে এটা নিয়েই করো, পেন্টুল অন্য কাজে ব্যবহার করা হয়। আমি বলছি পাসপোর্ট সাইজের জন্য এই পলিগোনাল ল্যাসো টুল নিয়েই সিলেকশনটা করার চেষ্টা করো। যখন সিলেকশনটা হয়ে গেল, ডিলিট প্রেস করব জাস্ট একবার, তাহলে কালার হয়ে যাবে, কারণ আমি কালারটা আগে থেকে নিয়ে রেখেছিলাম। যদি এই কালারটা অন্য করতে চাও, এখান থেকে করতে পারো, দিয়ে ডিলিট দেবে দাও, দেখো কালার হয়ে গেল। এবার দেখো যখন সিলেকশন হয়ে আছে, ব্যাকগ্রাউন্ডটা এখন আমার, এবার ব্যাকগ্রাউন্ড থেকে আমি ছবিটাকে সিলেকশন করব, ছবিটা যতটা আছে। তো কীভাবে সিলেকশন করছি দেখো, তোমার কিবোর্ড থেকে কন্ট্রোল দাববা, তারপরে শিফট দেবে থাকবা, তারপরে আই প্রেস করো, কন্ট্রোল শিফট আই, তাহলে কন্ট্রোল দেবে শিফট দেবে আই প্রেস করলে ছবিটা তখন সিলেক্ট হয়ে গেল। এবার ছবিটা যখন সিলেক্ট হয়ে গেছে, এবার কন্ট্রোল দেবে থেকে এম প্রেস করতে হবে, মানে কার্ভ। ফার্স্ট কাজ কি করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, তারপর ছবিটা সিলেকশন করে কন্ট্রোল দেবে শিফট দেবে আই প্রেস করলাম, ছবি সিলেক্ট হয়ে গেল। দ্বিতীয় ধাপ হচ্ছে কার্ভ করা, মানে ব্রাইটনেসটা কম বেশি করা। কার্ভ করবো, কন্ট্রোল দেবে এম, কন্ট্রোল দেবে এম প্রেস করলো কার্ভ হবে, অথবা এখান থেকে হবে, দেখো ইমেজ মেনুতে গিয়ে অ্যাডজাস্টমেন্ট দিয়ে দেখতে পাবা কার্ভ, এই যে এখানে আছে, জাস্ট একবার ক্লিক করো, তবুও চলে আসবে। এবার এই অপশনটা নিয়ে এই যে মিডিল পয়েন্টটা ধরে হালকা এভাবে উপরে উঠাবো, এই দেখো আমি এতটা রাখবো মোটামুটি ব্রাইটনেস, এটা চোখের আন্দাজ, কাজের আন্দাজ লাগবে। এবার ওকে করলাম, হয়ে গেল। এবার এখন সিলেকশন আছে এই জায়গায়, দেখো চুলের যে সাইডগুলো মারতে গিয়ে আমার কি হচ্ছে, অনেক জায়গায় সাদা হয়ে আছে, একটু কালার করতে হবে। কিভাবে করছি, করার জন্য এখানে টুল আছে একটা, যেখানে নাম আছে দেখো বার্ন টুল, যেখানে ইরেজার আছে, ইরেজারের নিচে ব্লাড টুল আছে, ব্লাড টুলের পাশে আছে বার্ন টুল, এই বার্ন টুল নিতে হবে। বার্ন টুল নিয়ে যে সার্কেলটা দেখতে পাচ্ছি, এটাকে ছোট করে নিব থার্ড ব্র্যাকেট দিয়ে, কিবোর্ডে যে থার্ড ব্র্যাকেট আছে সেটা দিয়ে, দিয়ে জাস্ট এইভাবে একবার করে ক্লিক করে এইভাবে টেনে নেব, দেখো ব্ল্যাক হচ্ছে, এভাবে সাইডগুলো একবারে হয়েছে। চুলের মধ্যে যদি আমি মারি একবার, এই দেখো ব্ল্যাক হচ্ছে,
তবে এটা সাবধান থাকতে হবে যাতে স্ক্রিনে না আসে। ব্ল্যাক হলো যে ব্রুটা আছে, এই ব্রুটাকেও আমি একটু ব্ল্যাক করে দেব। আর একটু জুম করব, জুম করলাম, এটাকে হালকা করে মারব। কালার হলো আর একটু এভাবে মারব, ব্রু কালার হয়ে গেছে। যে চোখের মুনিটা আছে এখানেও একবার জাস্ট ক্লিক করব, এখানে একবার ক্লিক করব, যাতে হালকা কালার হয়। ব্লার এটা হচ্ছে কালো হবে, এই টুলটার নাম বার্ন টুল। তারপরে এখানে দেখো মুখের মধ্যে একটা স্পট আছে, এখানে একটা স্পট আছে, এখানে একটা স্পট আছে, বা ঘাম টাম যদি থাকে তো মুছার জন্য ব্লার টুল নিবা। ব্লার টুল নিয়ে সার্কেলটাকে আমি ছোট করে নিব, এবার জাস্ট এখানে ক্লিক করো, দেখো এখানকার উঠে গেল। এখানে যে সার্কেলটা দেখো এখানে আছে, একটা চিহ্ন আছে, এটাকে উড়াচ্ছি, জাস্ট ক্লিক করলাম দেখো উড়ে গেল। এইভাবে পরিষ্কার করে নিতে পারো, তবে এক জায়গায় বেশি ঘষবা না, নাহলে ছবি খারাপ আসবে, যেহেতু ব্লাড টুল ঝাপসা আসবে। তাহলে জাস্ট স্পট কোথাও যদি থাকে তো ওগুলোকে ঠিক করে নিতে হবে। এভাবে স্পট কোথায় থাকে আমি বলে দিচ্ছি, এই চুলের এই সাইডে দেখবা, এগুলোতে একটু ঘাম টাম থাকলে থাকবে, আর স্পট থাকে গালে, দুই গালে যদি কারো থাকে তো এইগুলোতেই থাকে, আর এই নাকের এই জায়গাতে ঠিক করার চেষ্টা করবে। যেই জায়গায় দেখো অনেকের অয়েলি স্ক্রিন হয় তো এখানে ঘাম ঘাম লেগে থাকে, আর যদি নিচে চলে আসো, নিচে এখানে একটা ব্রণের মতো আছে উঠিয়ে দিলাম, এই দেখো এই জায়গাতে ঘামের মতো থাকে, এগুলোকে ঠিক করে নিও। তো এইভাবে ঘষবা না, কেউ উপর নিচ ঘষবা না, যেহেতু এটা ছবি দেখো, ছবি যদি এইভাবে আছে মানে লেফট রাইট ওইভাবেই কিন্তু রিমুভ করার চেষ্টা করো। আমার এটাও হয়ে গেল কাজটা, এবার এটাকে জুম ছোট করে নিচ্ছি, ছোট করলাম, কন্ট্রোল দেবে ডি প্রেস করতে হবে এই যে সিলেকশনটাকে উড়ানোর জন্য, যে এখন সিলেকশন অবস্থায় আছে, সিলেকশনটাকে বাদ দিব, তার জন্য কন্ট্রোল দেবে থেকে ডি প্রেস করব। দেখো সিলেকশন উড়ে গেল, তা আমাদের ছবিটা দেখো কত ফ্রেশ লাগছে তখনকার থেকে। এবার এই যে ছবিটা হয়ে গেছে আমাদের, এই ছবিটাই আমাদেরকে যে কাজটা করতে হবে প্রায় কাজ শেষ, এবার করতে হবে একটা বর্ডার দিতে হবে। তো বর্ডার দেওয়ার জন্য যে মুখ টুলের পাশে একটা টুল আছে যার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল, এই টুলটাই ক্লিক করতে হবে। টুলটাই ক্লিক করার পরে এখান থেকে এক কোণা থেকে এইভাবে ক্লিক করে টানতে হবে পুরো ছবিটা, মানে সিলেকশন করতে হবে অ্যাকচুয়ালি। পুরো ছবিটা সিলেকশন যখন হয়ে গেল, এবার ছবিটার উপর রাইট ক্লিক করবে, যে কোনো জায়গায়, হ্যাঁ ছবির যে কোনো জায়গাতে রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করার পরে একটা অপশন পাচ্ছি স্ট্রোক, STROKE, স্ট্রোক, এই অপশনটায় ক্লিক করবে। ক্লিক করলে যে ডায়লগ বক্সটা আসলো, এই বক্সের মধ্যে যে বর্ডার আমরা দিব, রাউন্ড যে চার সাইডে বর্ডার দিব, এই বর্ডারের বর্ডারটা কত মোটা হবে, মানে ওয়াইড, ওয়াইড মানে কত মোটা, তো এটা করবো 3 পিক্সেল। 3 যদি বেশি করতে চাও তাহলে 5 পিক্সেল করবা, তার বেশি করবা না, নাহলে আবার খারাপ লাগবে, বেশি মোটা দাগ খারাপ লাগে দেখতে, 3 নাহলে 5। আর কালারটাকে সবসময় ব্ল্যাক রাখবা। এটা হয়ে গেল, এবার ওকে করে দিচ্ছি, দেখো একটা বর্ডার পড়ে গেছে। এবার সিলেকশন থেকে কন্ট্রোল ডি প্রেস করে উড়িয়ে দিলাম, তাহলে আমাদের ছবি প্রায় কমপ্লিট। আমি এই ছবিটাকে যদি আরেকবার দেখতে চাই মুখ তুলে ক্লিক করে, যদি অরিজিনাল ছবিটার সাথে ম্যাচিং করে তোমাদেরকে দেখাই, তাহলে দেখো কেমন লাগে। এই দেখো, এই দেখো ছবিটা অনেকটাই কিন্তু পার্থক্য বোঝা যাচ্ছে, তাই না, ফ্রেশ লাগছে ছবিটা। এবার এই ছবিটাকে আমি প্রিন্ট আউট করব, প্রিন্ট আউট করার জন্য কি পদ্ধতি আছে সেটা বলি। তো প্রিন্ট আউট করার জন্য ফাইল মেনুতে গিয়ে প্রিন্ট উইথ প্রিভিউ এই অপশনটা ক্লিক করতে হবে, শুধুমাত্র প্রিন্ট না, প্রিন্ট উইথ প্রিভিউ, তাহলে প্রিন্ট হবে। তবে তো আমরা তো এরকম ফটোকে একবারে প্রিন্ট করে দিই না, আমরা কি করি 3 সাইজ, 3টা কপি বা 5 কপি বা 6 কপি এরকম প্রিন্ট করি। তো সেই 5 কপি বা 6 কপি কী করবো করার জন্য, আমি একটা সাদা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেব, তাহলে প্রিন্ট করতে তো আমি দেখালাম কীভাবে এভাবে প্রিন্ট করব, কিন্তু যেহেতু একটা ছবি আমি প্রিন্ট করব না,
আমি 4 কপি 5 কপি ছবি প্রিন্ট করতে চাই, এর জন্য একটা সাদা ব্ল্যাঙ্ক পেজ নিন। ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার জন্য ফাইলে ক্লিক করুন, তারপরে নিউ অথবা কন্ট্রোল দেবে এন প্রেস করলেও চলে আসবে। তো নিউ এ যখন ক্লিক করব, এখানে একটা দেখো পেজ চলে এসেছে। এখান থেকে দেখুন লেখা আছে প্রিসেট সাইজ A4, A4 মানে আমাদের যে পেজটা প্রিন্ট করব সেটা A4 সাইজের। তুমি যদি মনে করো না আমি A4 সাইজের করব না, আমার পেজটা ছোট আছে বা অন্য সাইজের আছে, তাহলে এখানে ক্লিক করে তুমি সাইজ দিতে পারবা। তুমি যদি মনে করো 4x6 দিব তো 4x6 দিতে পারো। এগুলো প্রিসেট আছে, মানে কিছু সেটিং করাই আছে কম্পিউটারে। তুমি যদি মনে করো না আমার ইচ্ছা মতো আমি পেজটা ঢুকাবো, আমার কাছে যে একটা টুকরো আছে পেজের ওই টুকরোটা তুমি তাহলে ওয়াইড এবং হাইট মানে লম্বাই কত এবং চৌড়াই কত সেটা স্কেল দিয়ে মেপে নাও, মেপে এই জায়গায় লিখে দাও। এই যে এখানে ওয়াইড মানে চৌড়া, চৌড়াই কতটা চৌড়া আছে তোমার পেজটা, আর হাইট হচ্ছে লম্বাই কতটা আছে, তুমি যে পেজটা প্রিন্ট আউট করতে চাইছো সেই পেজটা এখানে লিখে দাও, তারপরে ওকে করে দাও, তাহলে পেজটা চলে আসবে। তা আমি A4 সাইজে করবো, তো A4 করলাম, এবার ওকে করলাম, দেখো পেজটা চলে এসেছে। এই পেজে আসার পরে আমাদেরকে যেটা করতে হবে, এটাকে সাইজ আমি কি করব, এই দেখো ছবিটাকে জাস্ট মুভ টুলে ক্লিক করলাম, এবার ছবিটাই ক্লিক করলাম, একবার যে ধরে নিয়ে গিয়ে মাউস দিয়ে দেবে থেকে নিয়ে গিয়ে ড্র্যাগ করে ছেড়ে দেবো। এখানে এখানে দেখো ছবিটা চলে এসেছে, এখানে বসালাম, ফাঁকা রাখার চেষ্টা করবো উপরে, এই দেখো আমি বড় করছি একটু, পেজটাকে জুম করে নিচ্ছি সবাই দেখতে পাও ভালোভাবে, এই দেখো বসে। এবার যখন ছবিটা বসিয়ে দিয়েছি, এক কপি হলো, আমি আর এক কপি চাই, তো তুমি শুধু কিবোর্ড থেকে অল্টার যে কি আছে ALT একটা কি আছে দেখবা, সে কিটা জাস্ট দেবে থাকবা, এক আঙুলে দেবে থাকতে হবে, আর এই ছবিটাকে ক্লিক করে এভাবে টানতে হবে, যে অল্টার ছেড়ে দাও, তাহলে আর এক কপি ছবি চলে আসবে। এভাবে যদি আমি আবার করি, আবার দেখো চলে আসবে, সেম ভাবে চলে আসবে, যত কপি করতে চাও তত কপি এভাবে করতে পারো, যত কপি তোমার দরকার আছে ফাঁকা ফাঁকাই করে দাও, ফাঁকা ফাঁকা করতে পারো। এরকম রাখলাম আমি ছবিটাকে, খুব মোটামুটি সাজিয়ে নিচ্ছি, ঠিক আছে ফাঁকা ফাঁকা, আমার 5 কপি বসে গেল। এবার এই যে কাজটা করলাম, এবার কি করবো, যে রুলারটা আছে, এই রুলার যদি না থাকে, স্কেলের মতো দেখো চিহ্ন দেখতে পাচ্ছ স্কেলের মতো, এটা যদি না থাকে তোমার কিবোর্ড থেকে আর প্রেস করবা, দেখো এখন নাই, কিবোর্ড থেকে আর প্রেস করবো তাহলে চলে আসবে। এবার এটা নিয়ে এভাবে ক্লিক করবা, ক্লিক করে টানবা, জাস্ট এটা বরাবর ছেড়ে দাও, আবার এটা নিয়ে আরেকবার ওই ছবিটাই ছেড়ে দাও, এভাবে আবার এটা নিয়ে এভাবে সাজিয়ে নিতে পারো, যে পরবর্তীকালে কাজ করবা তখন আর তোমাকে কিছু করতে হবে না, জাস্ট ধরে ধরে বসাবা, একবার সঠিক পরিমাপে বুঝতে পারবা, তোমার পেজ একটুকু নষ্ট হবে না এভাবে যদি কাজ করো, তো কাটিং মুটিং কতটা বেঁচে থাকছে পেজ সেটা বোঝা যাচ্ছে। এ দেখো এই ছবিটা একটু উপরে উঠবে, আমি একটু ছবিটাকে উপরে উঠিয়ে দিলাম, এই ছবিটাও একটু উপরে উঠবে, উঠিয়ে দিলাম এই ছবিটাও উপরে উঠবে, এটা ঠিক আছে হয়ে গেল। এইভাবে আমি ছবিটাকে আর এক কপি নিয়ে নিচ্ছি, নিচে বসালাম, দিয়ে এটাকেও উপর থেকে রুলার এভাবে নিয়ে চলে আসলাম, অল্টার দেবে আর এক কপি যদি টানি এরকম ফাঁকা রাখি, দিয়ে আবার রুলার দিয়ে এভাবে নিয়ে নিচ্ছি, পুরো পেজটাকে এইভাবে চেষ্টা করে নিবা করার, দিয়ে রুলার দিয়ে এভাবে করে নিবা, এটাকে ঘর ঘর করে নিলাম। এতে কি হলো, এতে করে আমরা সম্পূর্ণ ছবি জাস্ট ধরবো আর ধরে ধরে বসাবো, দেখো বসাতে কত মজা লাগবে, ধরবো জাস্ট এইভাবে গিয়ে বসাবো, বসে যাবে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে, কাজটা করে দেখবা খুব তাড়াতাড়ি বসে যাবে, একটুকু 19-20 হবে না।
স্যার বলছিলাম যে প্রথম প্রথম লাইনের ছবিগুলো যদি মার্জ করা হয়, মার্জ করে রাখা তবে কেমন হবে? মার্জ করলে ভালো হবে, তবে কি হয় মার্জ করলে যে ছবিটাকে যদি আমি সবটাকে মার্জ করে দিই তাহলে একটা এখানে দেখবা যে মার্জিন বলে একটা থেকে যায়। ওই মার্জিন মনে করো এই ছবিটা আছে, এই ছবিটা আমি এরকম হালকা রাখবো ফাঁকা, তো হালকা যখন রাখবা এরকম যদি ফাঁকা রাখার চেষ্টা করো তাহলে দেখবা ওখানে মার্জ করার পর আর ফাঁকা রাখতে পারছো না, এরকম একটা সমস্যা দিবে দেখা। তো মার্জ করলে করতে পারো, মার্জ করো আমি দেখিয়ে দিচ্ছি। ধরলো এটা একটা ছবি, এই ছবিটা নিলাম ঠিক আছে, এই ছবিটা এখানে আছে, আর আরেকটা কপি এখানে নিলাম। এবার এই দুটো ছবি আমি মার্জ করে নিচ্ছি। তো মার্জ করার জন্য জাস্ট কন্ট্রোল দেবে ই প্রেস করতে হবে, তাহলে দেখো লেয়ারে মার্জ হয়ে গেছে। এবার অল্টার দেবে থেকে টানবো, তখন দুটো কপি আসবে একসাথে। তো এখানে সমস্যা দেখো যে হয় দাগটা এটা সমান সমান নাই এটার, এই জন্য দেখো সঠিকভাবে বসছে না, কিন্তু এর নিচে সঠিকভাবে বসে যাবে। আর যখন বেশি কপি থাকবে, যেমন এখানে 5 কপি আছে 6 কপি আছে, তখন কিন্তু সমস্যা দেখা দেবে মার্জ করা। তবে করলে করতে পারো, একই খাটনি কম হবে, মার্জ করলেও করতে পারো, একই গল্প, বুঝা গেল? তো এটা দেখালাম আমি পাসপোর্ট সাইজ ছবি, পাসপোর্ট সাইজ ছবি। এবার জয়েন্ট ছবি যদি করো সেম ভাবে দুটো ছবিকে বসিয়ে দাও, দিয়ে মার্জ করে দাও, তাহলে জয়েন্ট হয়ে যাবে। ব্ল্যাক এন্ড হোয়াইট করলে তুমি এটাকে শুধু ছবিটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করবা, ছবিটাকে শুধু যেতে হবে কোথায়, ইমেজে যেতে হবে, দিয়ে মুড, দিয়ে এখানে গ্রে স্কেল আছে, জাস্ট ক্লিক করে দাও, ওকে করো, ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। তবে ব্ল্যাক এন্ড হোয়াইটে ব্যাকগ্রাউন্ডটা যে আছে সেই ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই সাদা কালারে করো, পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা করবা সাদা কালার, বুঝা গেল? আমি অন্য একটা ছবি দিয়ে দেখাই অন্য কিছু কাজ, এটা তো দেখালাম পাসপোর্ট সাইজ, অন্য একটা কাজ দেখাচ্ছি। মনে করো এই যে ছবিটা আছে, তো এই ছবিটায় কারো মুখে দেখা গেলো আমি পাসপোর্ট সাইজ বানাচ্ছি, সেখানে কারো মুখে এরকম ইয়ে আছে, বরণ আছে, দেখো পিম্পল আছে, এই পিম্পলটাকে কিভাবে উড়াবো? এটা উড়ানোর জন্য বা এটাকে ফ্রেশ করার জন্য আমাদের দুটো পদ্ধতি আছে, আমরা কাজ করতে পারি ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে আর প্যাচ টুল নিয়ে। এখানে দেখো প্যাচ টুল আছে আর ক্লোন স্ট্যাম্প, এই দুটো টুল নিয়েই কিন্তু কাজটা করা যায়। যদি তুমি প্যাচ টুল নিয়ে করো কাজটা বা ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে করো, দেখো ক্লোন নিয়ে দেখাচ্ছি করে, ক্লোনে জাস্ট ক্লিক করলাম একবার। এবার কি করব, যে আমাদের যে সার্কেলটা আছে সার্কেলটা একটু ছোট করে নিচ্ছি, ছবিটাকে জুম করছি যাতে ভালো বুঝতে পারো, এই দেখো আছে। এবার সার্কেলটাকে আমি একটু ছোট করে নিচ্ছি। এবার কি করবো দেখো, যে কোনো এই জায়গায় আমি পিম্পলটা উড়াবো, তো এই জায়গার কোনো স্ক্রিন কপি করে বসাবো, মানে ধরে নাও এই স্ক্রিনটা আমি এখানে বসাবো, এই সার্কেল যে আছে সার্কেলের, সেই সার্কেলের স্ক্রিনটাকে আমি এখানে বসাবো পিম্পলের উপরে, তাহলে মিটে যাবে। এই দেখো কীভাবে করছি, এখানে নিয়ে এলাম, এবার অল্টার দেবে থেকে কিবোর্ডে অল্টার দেবে থেকে জাস্ট একবার ক্লিক করব, তাহলে কি হলো ওই ছবিটা কপি হয়ে গেছে। এবার এই পিম্পলটার উপরে নিয়ে গিয়ে জাস্ট একবার ক্লিক করবো, দেখো উড়ে গেল। আমি যদি আবার দেখাই অল্টার দেবে থেকে, ধরলাম এই ছবিটার এই জায়গাটা আমি ক্লিক করলাম, এবার এখানে ক্লিক করছি, দেখো উড়ে গেল। আবার এখানকার দেখে এখানে করলাম, এই যে দেখো এটা হচ্ছে, এইভাবে কাজ করতে হবে, দেখো কাজটা কিভাবে উড়ালাম। এই যে কাজটা উড়ে গেল এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে, কিন্তু যদি ছবিটাই আমি আরেকটা ভাবে দেখাচ্ছি প্যাচ টুল নিয়ে, প্যাচ টুল নিয়ে কিভাবে করবো দেখাই, আমাদের এই ছবিটায় প্যাচ টুল নিয়ে কাজ করব। তো প্যাচ টুল ক্লোন স্ট্যাম্প টুলের উপরে আছে, এর নাম হচ্ছে প্যাচ টুল। প্যাচ টুল যখনই আমি ক্লিক করব, তো প্যাচ টুল আমাদের কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এবার কি করব, এটা উড়ানোর জন্য আমাকে সিলেক্ট করতে হবে, মাউসের লেফট বাটনটা ক্লিক করে দেবে থেকে আমাকে এইভাবে সার্কেল করে ঘোরাতে হবে, এভাবে সিলেকশন করে ছেড়ে দিলাম। এবার সিলেকশন হয়ে গেল, এবার এটা ধরে থেকে জাস্ট যেই জায়গার অংশে নিব সেই জায়গায় গিয়ে ছাড়বো, ওই কালারটা দেখো এখানে চলে আসলো,
এবার সিলেকশন করলাম, সিলেকশন করার পরে এটাকে ধরে নিয়ে গিয়ে জাস্ট এইভাবে ছেড়ে দিলাম। দেখো এখানকার ছবিটা, এখানে যে ছবিটা ছিল সেই ছবিটা এখানে চলে এসেছে। সেম কাজ দুটো টুল নিয়েই করা যায়, তোমার যেটা সুবিধা সেটা নিয়ে করবা। তবে আমার ব্যক্তিগত মতামত যদি জিজ্ঞেস করা হয় যে আমার কি পছন্দ, তাহলে আমি বলবো ক্লোন স্ট্যাম্প টুলটাই আমার পছন্দ, কারণ ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে আমি বেশি কাজ করি। এরকম ফেসে তো পেস্ট টুল নিয়েও করা যায়, কাজটা হয়ে গেল। পেস্ট টুল নিয়েও কাজটা হয়ে যাচ্ছে, ক্লোন স্ট্যাম্প টুল নিয়েও হয়ে যাচ্ছে। তবে আমার মতে ক্লোন স্ট্যাম্প টুলটা বেস্ট, আরও বেশি কোয়ালিটি বেশি ভালো হয়। পেস্ট টুল নিয়েও কিন্তু কাজটা হয়ে গেল। এবার কারো হয়তো এরকম ধরলাও, এই যে ঠোঁটটা দেখতে পাচ্ছি এটার কালারটা চেঞ্জ করার হতে পারে, হতে পারে কারো ঠোঁটটা চেঞ্জ করব বা কালারটা চেঞ্জ করব, কিভাবে করব। করার জন্য সেম ভাবে আমাকে কি করতে হবে, এই পলিগনাল ল্যাসো টুল নিয়ে এটাকে সিলেকশন করতে হবে। এবার সিলেকশন করে নিতে হবে, সিলেকশন করে নিচ্ছি এইভাবে। সিলেকশন হয়ে গেছে, এবার এটাকে কালার ব্যালেন্স করতে হবে, মানে কন্ট্রোল দেবে থেকে বি প্রেস করতে হবে, কন্ট্রোল দেবে বি প্রেস করতে হবে। তো বি প্রেস করলে কি হবে, যে কালার ব্যালেন্স চলে আসবে। এখানে আমরা কালারটাকে ব্যালেন্স করতে পারি, যেমন রেডটাকে যদি বাড়াতে চাই তো এইভাবে বাড়াতে পারবো, কমাতে চাইলে কমাতে পারবো, গ্রিন যদি মনে করি বাড়াবো তাহলে বাড়াতে পারবো, এভাবে কমালে কমাতে পারবো। দেখো কালার হচ্ছে, আবার যদি ব্লুটাকে বেশি বাড়াতে চাই বাড়াতে পারবো, কমালে কমাতে পারবো, তোমার ইচ্ছা মতো এই এটাকে কালার ঠিক করতে পারবো। যেমন রাখতে চাও বা কাস্টমার যেমন চাইবে আর কি, যেমন চাইবে যে কালার পছন্দ করবে সেটা দিতে পারো, দিয়ে ওকে করে দাও। তাহলে এবার কন্ট্রোল দেবে ডি প্রেস করলে এটা চেঞ্জ হয়ে গেল কালারটা। তো কালার ব্যালেন্স আমরা এইভাবে চেঞ্জ করে থাকি, বোঝা গেল কালার ব্যালেন্সটা। এরপরে আমি আরো কিছু কাজ দেখাই, লেয়ার নিয়ে একটু বলি। লেয়ারের কাজটা বিশেষ করে খুবই জরুরি কাজ, তো লেয়ার নিয়ে আমি বলি, লেয়ার দিয়ে দেখাচ্ছি কাজ। দেখো আমি একটা সাধারণত একটা পেজ নিয়ে নিচ্ছি, সিম্পল একটা পেজ নিচ্ছি, এটা একটা পেজ। এবার লেয়ারের কাজ কি সেটা বলছি। দেখো লেয়ার হচ্ছে, ধরে নাও আমি একটা এখানে শেপ ইউজ করছি বা লিখছি কিছু, তো টেক্সট লিখবো, যখন দেখো এটা হচ্ছে একটা লেয়ার, মানে ব্যাকগ্রাউন্ড যে আছে সেই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একটা লেয়ার। আর ব্যাকগ্রাউন্ডের উপরে যদি আমি কিছু লিখতে চাই, তো লিখতে চাইলে লেখাটা জাস্ট এই টাইপ টুলে ক্লিক করব, দিয়ে একবার ক্লিক করব সাদা পেজে। এবার সাদা পেজে ক্লিক করার পর এখান থেকে আমি সাইজ নিয়ে নিব, সাইজ নেওয়ার পরে যেটা আমি লিখতে চাই সেটা আমি লিখতে পারব। তো দেখা গেল আমি এখানে লিখছি TECH, টেক ঘুলিয়ানি লিখছি আমি। এই যে কথাটা লিখলাম, যখনই লিখলাম সঙ্গে সঙ্গে দেখো একটা লেয়ার পড়ে গেছে, একটা লেয়ার নতুন ভাবে হয়ে গেছে। এবার মুভ টুলে ক্লিক করলাম, লেয়ার হয়ে গেছে। আমি যদি আরেকটা কিছু লিখতে চাই আলাদা ভাবে, আলাদা দেখো আরেকটা লেয়ার চলে এসেছে। এখানে দেখা গেল আমি লিখলাম এখানে ইউটিউব কথাটা লিখলাম। তো ইউটিউব যখন লিখলাম তখন দেখো এটাও একটা লেয়ার হয়ে গেছে। এবার আমি কালার করব, টেক জুলিয়ান লেখাটাকে, লেখার কালারটা চেঞ্জ করব। তাহলে কি করতে হবে আমাকে, যে লেখা দেখো এখন যদি কালার করি তো কালার এভাবে হবে না, কারণ আমার লেয়ারটা আছে ইউটিউব যে লিখেছি শেষের লেয়ারটা আছে। আমি যদি মনে করো যে টেক জুলিয়ান লেখাটাকে আমি কালার করব, তো টেক জুলিয়ান এই লেয়ারটাই ক্লিক করতে হবে। এবার এই লেয়ারটাই যখন ক্লিক করব তখন আমি এই লেয়ারে কাজ করতে পারবো, তখন গিয়ে এখান থেকে কালার আমি চেঞ্জ করলে করতে পারবো। যদি বোল্ড করি মোটা তো মোটা হবে, আন্ডারলাইন করলে আন্ডারলাইন হবে, এগুলো করতে পারবো।
আবার ইউটিউব লেখাটাকে যদি আমি কালার করি তাহলে ইউটিউব এই লেয়ারে যাব। তারপরে আমি কালার করব যে কালারটা করতে চাই তখন কালার হবে, না হলে কিন্তু হবে না। এবার এইটা লেয়ার তো আমি করে নিলাম, দেখা গেল আমার সাদা পেজটা আছে, সেই পেজের ব্যাকগ্রাউন্ডটা এটাকে কালার করব। তো সাদা পেজটাকে যদি কালার করতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে দেখতে পাচ্ছ এই লেয়ারে আসতে হবে, মানে যে লেয়ার বেস কাজ হয়। তো এটা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের উপরে আরেকটা লেখা আছে ইউটিউব, তার উপরে আরেকটা লেয়ার আছে টেকডুলিয়ান। তাহলে আমি এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাই সিলেকশন আছে দেখো এখন। এবার যদি কাজ করি, যদি এখানে কালার করি তো কালার হবে না, হচ্ছে কি কিছু হচ্ছে না, কারণ এটা টেক্সট ক্যারেক্টার কালার। তো আমি ব্যাকগ্রাউন্ডের কালার করব। তো ব্যাকগ্রাউন্ড কালার জন্য কোথায় যেতে হবে আমি বলে দিচ্ছি। এখানে দেখবা গ্রেডিয়েন্ট টুল আছে, এই গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করবা। গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলে আমরা এখানে অপশন যে দেখতে পাচ্ছি, অপশনের মধ্যে কয়েকটা অপশন দেখতে পাচ্ছি, তার মধ্যে একটা কালার দেখতে পাবা এখানে, এই কালারে ক্লিক করব। তো গ্রেডিয়েন্ট এডিটর বলা হয় এটাকে। এখানে যখন ক্লিক করব তো আমাদের যে এই যে কালারটা দেখতে পাচ্ছি, এই কালারটায় আমরা কি কি কালার মিক্স করতে চাই বা কি কালার দিতে চাইছি সেই কালারটা এখান থেকে চুজ করব। তো ফার্স্ট এই জায়গাতে ডবল ক্লিক করব, যে কালার নিতে পারবো যে কালারটা আমি নিতে চাইছি সেই কালারটা নিতে পারবো। ধরে নাও আমি এটাই কালার নিলাম। আর দ্বিতীয় কালার মানে এই যে নোটটা দেখতে পাচ্ছ, এই নোটসে ডবল ক্লিক করো তাহলে এখানে কালারটার বক্স চলে আসবে, সেখান থেকে কালার নিতে পারবো। আমি যে কালার দিয়েছি সেই কালারটা এখানে একটু ডিপ কালার আর এই জায়গায় যদি মনে করো আরেকটা কালার আমি মিক্স করবো তাহলে আবার এখানে একবার জাস্ট ক্লিক করো তাহলে দেখো আরেকটা নোট চলে আসবে। এবার এখানে যদি মনে করি অন্য কালার দিব তো অন্য কালারও দিতে পারো। আমি এরকম কালার দিব, এই কালার ওই কালারটা হচ্ছে। এবার এই যে কালারটা আমি অ্যাডজাস্ট করতে পারবো এইভাবে, তুমি যদি মনে করো না এই সবুজ কালারটা এই পাশে নিয়ে যাবো, এটাকে এই পাশে নিয়ে যাবো, এটাকে ধরে ক্লিক করে ড্র্যাগ করে এইভাবে জাস্ট এই পারে নিয়ে চলে আসবে, আর এটাকে এই সাইডে নিয়ে চলে যাবে, দেখো এইভাবে নিয়ে যেতে পারবে। করলাম এখানে হালকা কালার দিলাম, এখানে একটু সবুজ দিলাম, তারপর এখানে ডিপ কালার দিলাম, ডিপ কালার এই কালার। এবার ওকে করবো। ওকে করার পরে এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি, এটা দেখো অপশন একটা যেটা হচ্ছে লাইন আর গ্রেডিয়েন্ট। এই লাইন আর গ্রেডিয়েন্ট আমি যদি এখন এখানে এইভাবে ক্লিক করে টানি তাহলে এইভাবে কালারটা হবে ব্যাকগ্রাউন্ড। এই তিন রকম কালার আমি মিক্স করেছি, তিন রকম কালারটা মিক্স হয়ে গেল। কিন্তু যদি আমি কোনাকোনিভাবে টানি এইভাবে, কোনাকোনিভাবে হবে, যেভাবে টানবা সেভাবে কালারটা পড়বে, উপর থেকে নিচ টানলে উপর থেকে নিচ পড়বে। তবে লাইন আর এটা দেখো একটা কালারটা লাইন ভাবে গেছে, এটা একটা লাইন ভাবে গেছে, এটা একটা লাইন ভাবে গেছে। কিন্তু যদি আমি এটা লাইনারটা না নিয়ে অন্য ডিজাইন নিয়ে থাকি, অন্য ডিজাইন নিলে এখানে দেখো একটা ডিজাইন আছে যার নাম হচ্ছে রেডিয়াল। এই রেডিয়ালে যদি ক্লিক করি তারপরে ক্লিক করে এবার টানি তাহলে কি হচ্ছে, সার্কেলটা সার্কেলের মতো কালারটা হয়ে হয়ে আসছে, এটাকে সার্কেলের মতো কালার হয়ে আসছে, এটাকে বলি আমরা রেডিয়াল। যদি আমি উপর থেকে টানি তো উপর থেকে এরকম লাগবে, এখান থেকে শুরু হয়েছে আছে না, এটার নাম হচ্ছে রেডিয়াল। রেডিয়াল থেকেও আমরা কালার দিতে পারি, মিডিল থেকে যদি এইভাবে টানি এতটা তো এতটা হবে, বড় করলে বড় হবে, এইভাবে করলে এইভাবে হবে, বেশি টানলে বেশি হবে, আর এখান থেকে যদি টানি তো এইভাবে হবে। তারপরে এখানে আরেকটা অপশন আছে যার নাম হলো অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। এই অ্যাঙ্গেল গ্রেডিয়েন্টে যদি ক্লিক করে এবার টানি এভাবে তো এরকম হবে, দেখো একটা নতুন লুকিং এর মতো ডিজাইনের মতো পড়ে। অনেক ফ্লেক্স ব্যানার বানাতে গিয়ে আমাদের এরকম ব্যাকগ্রাউন্ডের দরকার হতে পারে। তো ব্যাকগ্রাউন্ড আমরা গুগল থেকে না ডাউনলোড করে এখান থেকে আমরা বানিয়েও নিতে পারি, এভাবে এরকম ডিজাইন দিতে পারো। তারপরে আরেকটা অপশন আছে, এটার নাম হলো রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট। তো রিফ্লেক্টেড গ্রেডিয়েন্টে যদি ক্লিক করে এবার টানি তাহলে এরকম লাগবে, এই দেখো ক্লিক করে টানছি তো কেমন লাগছে, মানে আর একটু স্মুথলি হলো, যে লাইনারের থেকে কিন্তু দেখতে ভালো লাগছে। আর এটা আছে ডায়মন্ড, ডায়মন্ড গ্রেডিয়েন্টে যদি ক্লিক করে টানি তো এরকম লাগবে, মানে চার কোণা। তো তোমার যেটা পছন্দ সেটা দিবা, যেটা তোমার পছন্দ হবে।
তুমি যদি মনে করো না আমি এখানে একটা ছবি ছবি দিব ইউজ করব, তো ছবি দেওয়ার জন্য যে ব্যাকগ্রাউন্ড ছবি এই সাদা যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা ডবল ক্লিক করে ছবি নিয়ে আস চলে আসবো। আমি একটা ছবি নিয়ে আসছি, দেখি ছবি আছে কিনা। ছবি টবি একটা ছবি আছে, এই ছবিটাই নিচ্ছি তাহলে। ওপেনে ক্লিক করলাম, দেখো ছবিটা চলে এসছে। এই ছবিটাকে আমি এই ব্যাকগ্রাউন্ডে ইউজ করব। তো ব্যাকগ্রাউন্ডে ইউজ করার জন্য আমি কি করছি দেখো, মুভ টুলে ক্লিক করছি, তারপরে এই ছবিটাকে জাস্ট ধরে নিয়ে গিয়ে ছেড়ে দিই, তাহলে ছবিটা চলে এলো। কেন এলো, এই যে দেখো ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের উপরে এসেছে একটা লেয়ার। যদি আমার এই লেয়ারটা উপরে থাকতো তাহলে এই লেখাগুলো দেখতে পেতাম না। তো লেয়ারটা তখন এরকম চলে আসলে লেয়ারটাকে ধরে নিচে করতে হতো, তা লেয়ার এখানে চলে এলো। এবার এটাকে জাস্ট এইভাবে বসাবো, বসিয়ে এবার বড় করব, যে আমার পুরো ব্যাকগ্রাউন্ডে ছবিটা কিন্তু আসেনি, এত বড় আসেনি, তাহলে বড় করতে হবে। তো বড় কিভাবে করব, বড় করার জন্য তোমার কিবোর্ড থেকে কন্ট্রোল দেবে থেকে টি প্রেস করতে হবে। কন্ট্রোল দেবে থেকে টি, টি প্রেস করার পরে এভাবে ক্লিক করে টানবা, এন্টার প্রেস করে তাহলে পুরো ব্যাকগ্রাউন্ডে ছবিটা চলে এসেছে। দেখো পুরো ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে। এভাবে ব্যাকগ্রাউন্ড বিভিন্ন তোমার গুগল থেকে ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ড দিতে পারো। তবে তোমরা যদি ব্যাকগ্রাউন্ড ইউজ করো গুগলে, দেখবা অনেক সময় ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় না। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি একটা ওয়েবসাইট বলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, সেখান থেকে ডাউনলোড করতে পারো। আমি প্রথমত ওয়েবসাইটে চলে আসছি, ওয়েবসাইট একটা খুলছি, এখানে গুগল খুললাম। তো গুগল খুলে এখানে লিখবো পিক্সাবে, যে পিক্সাবে, এই pixabay.com। এখানে দেখো 1.9 মিলিয়ন মানে ফ্রিতে ইমেজ পেয়ে যাবা, যে কোনো, শুধু ইমেজ পাওয়া না, ভিডিও পাওয়া, অ্যানিমেশন ভিডিও, যদি ইউটিউবের জন্য ভিডিও বানাতে চাও তো অ্যানিমেশন ভিডিওগুলো পাবা। তো এখানে তুমি ভালো 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 কোয়ালিটির মানে ফটো পাবা, ব্যাকগ্রাউন্ড। তা আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড বলেই লিখি, ধরে নাও এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বা ব্যানার ব্যাকগ্রাউন্ড যদি দিতে চাও, ব্যানার ব্যাকগ্রাউন্ড এরকম করে লিখে আমি সার্চ যদি করি, তাহলে দেখো কি ছবি আসছে, কত ভালো ভালো ছবি আসছে। দেখো এই যে দেখো কত, এই লুকিং গুলো আমাদের ইউজ হয়, এই যে একবারে অ্যাবস্ট্রাক্ট লুক, এই অ্যাবস্ট্রাক্ট লুক কিন্তু তুমি গুগলে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাবে। এখানে কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে, যেগুলো আমাদের দরকার হয় অ্যাকচুয়ালি, যেগুলো আমরা ফটো বা ব্যানার তৈরি করতে দরকার হয় ব্যাকগ্রাউন্ডগুলো, সেই ব্যাকগ্রাউন্ডগুলো এখানে পাওয়া যাবে। যে এই ব্যাকগ্রাউন্ডগুলো দরকার হয় আমাদের, এই যে ইস্টার্ন মার্ক, ইস্টার্ন মার্ক, খুব সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড এখানে পেয়ে যাবা। তুমি যা লিখবা তাই পেয়ে যাবা, যে এই ব্যাকগ্রাউন্ডগুলো দরকার হয় আমাদের কোনো ফ্লেক্স ব্যানার বা ফ্লেক্স বানানোর জন্য। এই দেখো পিক্সাবে, PIXABAY, এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখো খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে, এখানেও আছে। এই যে ব্যাকগ্রাউন্ডগুলো এগুলো আমাদের দরকার পড়ে ফ্লেক্স বানানোর জন্য। এখানে অনেক ছবি আছে, তুমি যা চাইবা তাই লিখে সার্চ করো, পেয়ে যাবে। হ্যালো রকি, কি আর জানতে চাইছো, যতটা বুঝালাম ফটোশপের ব্যাকগ্রাউন্ড কিভাবে ডাউনলোডটা বলে দিই কিভাবে করতে হয়, আমি একটা দেখিয়ে দিচ্ছি ডাউনলোড করে, নাকি যাচ্ছি। এখানে কি লিখবো, ব্যানার, না ব্যানার ব্যাকগ্রাউন্ড সার্চ করলাম, যে ছবিটা আসলো এখানকার মধ্যে থেকে, ধরে নাও একটা আমি ছবি দিচ্ছি, কোনটা নিব, কোন একটা নিই, একটু ভালো মধ্যে নিই, পছন্দ হবে একটা, দেখলাম যে এই ছবিটা নিব, ঠিক আছে, এই যে এই ছবিটা নিচ্ছি কালোটা। তো কি করবো, এর উপরে জাস্ট একবার ক্লিক করব, যখন ক্লিক করব এই ছবিটা দেখো কত মানে কোয়ালিটি ভালো, কোয়ালিটি আসছে দেখো আসলো। ছবিটা আমার ডাউনলোড করা আছে একটা, একবার করেছিলাম, ঠিক আছে আর একবার করে নিই, দিয়ে প্রি ডাউনলোড আছে, জাস্ট একবার ক্লিক করবো,
এবার কত সাইজের দিচ্ছে अवेलेबल। এবার এখানে সাইজ দিচ্ছে দেখো 1920x1040 পিক্সেলের। এবার তার থেকেও আরো হাই কোয়ালিটির আছে 2560x1440। তবে এই কোয়ালিটি যদি নিতে চাও তাহলে তোমাকে কিনে নিতে হবে, পয়সা লাগবে। তোমাকে ফ্রিতে দিচ্ছে এতটা अवेलेबल। এটা ছোট নিতে পারো, বড় নিতে পাবে না। তাহলে 1920x1080 এটা অনেক বড় সাইজ। জাস্ট ডাউনলোড এবার দেখো ক্লিক করছি, দিয়ে ডাউনলোডে ক্লিক করলে একটা ক্যাপচা দিচ্ছে বলছে আই এম নট এ রোবট। এখানে ক্লিক করতে হবে, টিক চিহ্ন হয়ে গেল। এবার ডাউনলোডে ক্লিক করবো তাহলে ডাউনলোড পেয়ে যাবো। দেখো এবার ডাউনলোড পেয়ে যাচ্ছে। এবার আমি যদি ডেস্কটপে রাখি তো ডেস্কটপে ক্লিক করলাম, দিয়ে সেভে ক্লিক করে দিচ্ছি। ছবিটা দেখো ডাউনলোড হয়ে গেল। নেট কত স্লো আছে, মাত্র কেবিও ডাউনলোডে 10 সেকেন্ড সময় নিচ্ছে। যে ডাবল ক্লিক, এই যে ক্লিক করলাম দেখো এই যে আছে। ফটোশপে যদি ইউজ করি ডাবল ক্লিক করে ছবিটা নিয়ে আসছি, দেখো এটা ছবি নিয়ে আসলাম। এবার এই ছবিটাকে ধরে নিয়ে গিয়ে এবার ছেড়ে দেবো। হ্যালো ওই ছবিটা কি হয়েছিল, বড় করতে হয়েছিল। এই ছবিটা কত বড় আছে এবার বুঝে না, আরো বড় আছে। আর এখান থেকে স্ট্রোক করা যায় লিখা বা ধরো এই যে লিখাটা টেক্সট আছে, আছে তো ইউটিউব লিখা আছে, এই লিখাটাকে আমি টেক দুলিয়ান লিখা আছে, এই লিখাটাকে স্ট্রোক দিই। তো টেক দুলিয়ানের যে লেয়ারটা আছে এই লেয়ারটাই গেলাম। যদি মনে করো বড় করবো তো কন্ট্রোল দেবে টি প্রেস করতে হবে, এইভাবে বড় করতে পারো। হ্যাঁ আর যদি স্ট্রোক দাও তাহলে এখানে গিয়ে স্ট্রোক দিতে হবে, এখান থেকে হবে না স্ট্রোক। ছবির ক্ষেত্রে, ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে, ছবি বলতে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে। আর এটা যেহেতু একটা ক্যারেক্টার টেক্সট এই জন্য এখান থেকে স্টাইলে গিয়ে স্ট্রোক দিতে হবে। তো স্ট্রোক এখান থেকে কালারটা হোয়াইট করে দিব, এটাকে স্ট্রোক করে গেল। এবার ওকে, তাহলে স্ট্রোক হয়ে গেল। যেমন এখানে আমি গ্রেডিয়েন্ট দেখালাম, গ্রেডিয়েন্ট মানে দুই রকম কালার মিক্সিং। লিখার ভিতরে যে কালারটা আছে এটাকে যদি দুই রকম কালার মিক্সিং করতে চাও তাহলে এখান থেকে হবে না, তখন এই লেয়ার স্টাইলে আসতে হবে। লেয়ার স্টাইলে এসে গ্রেডিয়েন্ট ওভারলে, তখন এই যে সেম অপশন কিন্তু পেয়ে গেলাম, তখন যে কালার করবা সেই কালার করবা। রেড করলাম, এটাকে দেখালো আমি এটা, হ্যাঁ এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, বাড়লাম। এবার ওকে করে দিচ্ছি, এটা হবে, এদের করে ভালো আছে না। দুই রকম কালার, তিন রকম, চার রকম, পাঁচ রকম, যত রকম কালার মিক্স করতে পারো। আবার তুমি যদি মনে করো এই ছবির লেখাটাকে একটু বাঁকাবো, রাউন্ড করবো, কারণ প্রজেক্টের ফাইল তৈরি করে প্রজেক্ট পেজ কভার। এখানে যাবা ক্রিয়েট র্যাপ টেক্সটে, ক্রিয়েট র্যাপ টেক্সটে গিয়ে আর্টস বলে একটা অপশন আছে, এখানে গিয়ে বুঝলো না, ঘুরে গেল। তুমি ঠিকঠাক করে করতে পারো, কতটা অ্যাঙ্গেলে ঘুরাবা, দিয়ে ওকে করে দাও। আচ্ছা যতটা অ্যাঙ্গেলে ঘুরাতে চাও, কম করলে কম করতে পারো। আরো অপশন আছে ওখানে, এই অপশন গুলো আছে, আরো অপশন এখানে ভালো ভালো অপশন আছে। যেমন আমরা লিখি না যে H2O, এ দুইটা নিচে আসবে, দুইটাকে নিচে কিভাবে করবো, দুইটা নিচে করার জন্য দুইটা সিলেক্ট করতে হবে, কি বলে ওটাকে, সাবস্ক্রিপ্ট, আমরা এমএস ওয়ার্ড শিখেছি। এখানেও অপশন আছে, এই যে এখানে সাবস্ক্রিপ্ট আছে, সাবস্ক্রিপ্ট নাম নাম ওটাই আছে, এখানেও সাবস্ক্রিপ্ট নাম আছে, ক্লিক করলে নিচে হয়ে যাবে। এখানেও আছে
এই যে লিখা লেফট সেন্টার রাইট তারপর যে জাস্টিফাই সব আছে আরো বেশি অপশন আছে যা আমাদের আর্ট সেন্টার পুরো ফটোশপ দিয়ে সব কাজ করে কত বড় প্রিন্টার আছে দেখেছো ঘরের সমান প্রিন্টার আছে ফ্লেক্স বের করে প্রিন্টে বিশাল বড় প্রিন্টার বুঝতে পারলা কিভাবে করলাম কাজটা তো আমরা কিন্তু এইভাবে পুরো কাজটা করতে পারবো তবে আমি রবিবার করে প্রত্যেক রবিবার করে কিন্তু এই ফটোশপের ক্লাস করাবো ফটোশপ কয়েকটা ক্লাস করালে হয়ে যাবে তারপর বিভিন্ন টপিক নিয়ে ফটোশপ আছে তারপরে করেল ড্র আছে ভিডিও এডিটিং কীভাবে করতে হয় ইউটিউবের ব্যাপারে ভিডিও এডিটিং তারপর তোমার এক্সেল নিয়েও ক্লাস করিয়ে দেবো হ্যাঁ রবিবার করে এই ক্লাসগুলো করাবো যে আমরা ক্লাস করবো এই গুগল মিটের মাধ্যমে ভালোই হচ্ছে ঠিক আছে তো গুগল মিটের মাধ্যমে ক্লাস করবো আর এই ক্লাসগুলো যা হবে সেটা তোমরা প্র্যাকটিস করবো স্যার বলছি প্রত্যেক সানডে কি মানে 10:30টা থেকে ক্লাস হবে হ্যাঁ প্রত্যেক সানডে 10:30টা থেকে ক্লাস করাবো তুই বুঝতে পারলা স্যার বুঝতে পারলাম আই বলি স্যার বলো কিছু কি জিজ্ঞেস করতে চাও যতটা শিখলা তার মধ্যে যতটা বললাম জিজ্ঞাসা থাকলে বলতে পারো আর 2 মিনিট আছে শেষ হয়ে যাবে কিছু আছে জিজ্ঞেস করবা কিছু কোশ্চিন টোশ্চিন এই ফটোশপে তো অনেক কোশ্চিন আছে কোশ্চিনের শেষ নাই যতটা তুমি জানতে চাও আর কিছু যদি এখন পর্যন্ত তোমার যতটা শিখালাম এর মধ্যে যদি কিছু থাকে তো বলো আমি এরপরের রবিবারে যে ক্লাসটা করাবো পুরোটা মানে এই টেক্সটের ব্যাপারে এবং পেন টুল টেক্সটের ব্যাপারে ক্লাস করাবো আর পেন টুল নিয়ে ক্লাস করাবো পেন টুলে কীভাবে ইউজ করতে হয় পেন টুলের কাজ কীভাবে করবো এই ব্যাপারে বলবো আর টেক্সট টুলের ব্যাপারে যে লেখাকে কত ধরনের আমরা কি কি করতে পারি লেখার সম্বন্ধে যাবতীয় যা আছে সব কিছু আমরা আলোচনা করব আর পেন টুল নিয়ে আলোচনা করব পেন টুলের কাজ কিন্তু খুবই মানে মারাত্মক কাজ লেয়ার যেমন বললাম সেম ভাবে পেন টুলেরও কাজ ভালো পেন টুল নিয়ে আমরা অনেক কিছুই বানাতে পারি শেপ টেপ এগুলো বানাতে পারবো আমি এরপরের রবিবার মানে সানডের ক্লাসে দেখাবো পেন টুল আর টেক্সট টাইপ টুল এই দুটো টুল নিয়ে ক্লাস করাবো এবার তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে মেন হচ্ছে প্র্যাকটিস না করলে কিন্তু কাজ হবে তুমি দেখে নিলা ভালো লাগলো হ্যাঁ দেখলাম পেরে যাবো কিন্তু প্র্যাকটিস করবে তখন প্রবলেম বুঝতে পারবা তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারবে হ্যাঁ এই প্রবলেম হচ্ছে ঠিক আছে আমি আজকে শেষ করছি এখানে